Hi friends, good evening. Welcome back to my new Bengali vlog. Well, so আজকে দিনে একটা vlog যাবে না বা একটা vlog ready হবে না কথা হতে পারে না already একটা vlog start করে দিয়েছি দুদিন ধরে চলছে একটা রেড ডে তো আজকে ডের লাস্ট পার্টটা এটা তো আজকে একটা ডের লাস্ট পার্টটা এটা এটা আবার নতুন vlog একটা start করছি আগের vlogটা তার আগে পর্যন্ত শেষ করে দিয়েছি তো anyways welcome back to my new Bengali vlog. আজকে দিনের লাস্টের দিকে একটা ভিডিও শুট করছি 8:30 বাজে জাস্ট আজকে দিনটা একেবারে ফাঁকা ফাঁকাতে যাওয়া যাবে না একটা ভিডিও আসতে হবে বা আমরা কোথাও একটু ঘুরুঘুরু করব নালে হয় না তো একটু কোথাও যাচ্ছি একটু কাজ থেকে ফেরার পরে বড় হাত একটু টাইম হয়েছে তো আজকের বরকে বলেছি যতই রাত হোক যাই হোক আমাকে নিয়ে যেতে হবে কোথাও না কোথাও একটা একটু অন্তত বাড়ির মোড়ের কাছে হলেও কোথাও একটা নিয়ে যেতে হবে তো এসো চলে এসো একুশিও রেডি হয়ে গেছে আর ওদিকে উমিও কাজ থেকে এসে বেরোতে বেরোনোর জন্য প্রস্তুত কারণ কি আজকে দিনে বলেছি যতই রাত হোক যাই হোক বেরোবো একটু তাই জন্য একটু বেরোচ্ছি তুই হাততালি দিলে তো কোনো কাউ গলায় শুনকে আমারটাও পুরো পিঙ্ক তো গ্যাস শেষ হয়ে গেছে এখানে এনে রাখা আছে ওটাকে ইগনোর করো তো একটা জিন্স আর টপ পরে নিয়েছি আর জুতো মেয়েরা আমার দুজনেরই পিঙ্ক জুতো গুড়িয়া রেডি হচ্ছে তো ডিসাইড করিনি কোথায় যাব তো চলো যেতে যেতে বুঝতে পারবে কোথায় যাব না যাব কিছুই ভাবিনি তো কাল মিল স্কুলও আছে তো বেশি লেট করা যাবে না টুকটাক টুক করে একটু ঘুরে বাড়ি চলে আসবো তো জানি না কোথায় যাব কি করব তো চলো আই হোপ আজকের ব্লগটা দেখলে ইন্টারেস্টিং লাগবে তোমাদের ছানাগুলো ভেবেছে খেতে দেবো কাছে চলে এসছে এবারে অ্যাকোরিয়ামটা এরমভাবে সাজিয়েছে একটু অন্যরকম খারাপ লাগছে না ভালোই লাগছে তো আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে কারণ কি আমরা জানি না নিজেরাই কোথায় যাবো না যাবো তো যাই বেরোই বেরোলে বুঝতে পারবো কোথায় যাবো না যাবো ডিসাইড করিনি আমি ওকে বলছি ও আমাকে বলছে কোথায় যাবো যাওয়ার কোনো ডেস্টিনেশান নেই না ভালো লাগলো রিটার্নও চলে আসবো বেরোতে সত্যি আমার ভালো লাগে না রোজ বেরোনো হয় আর বেরোনোর ইন্টারেস্টটাই একটু একটু করে কমে যাচ্ছে তো হচ্ছে আর এফেক্ট চলে ভ্যালেন্টাইন্স ডে এই গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছি আমার অনেক দিনের শখ ছিল তো যাই হোক আজকের একটা মানে বরের পকেটটা খালি করে আজকে খুব আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমার কাছে এত পয়সা কড়ি নেই তো আমি দেখি কি দিতে পারি ওকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমি তো এটা দিলাম আমার কাছে আমার আমার সামর্থ্য এটুকুই তোমার এটার জন্য থ্যাংক ইউ আর আমি তোমার এইটুকুই দিলাম এর থেকে বেশি কিছু দিতে পারবো না কারণ কি তোমার যা সব তো আমার না কিন্তু আমার যা সব তোমার না হ্যাঁ
তোকেও দিতে হবে? দাঁড়া, তোকেও দিচ্ছি। ওকে একটা তাহলে ছোট কিটকেট আছে, তুমি বাদ যাবে কেন? তোমার জন্য একটা খুশি, দুজনে খুশি, দুজনে যেন স্ট্যাম্প সাইজ ফটো তুলো, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলেছি। তো এনার এখনও খাওয়া কমপ্লিট হয়নি, ইনি এখনও খাওয়াটা কন্টিনিউ করছেন। এনার খাওয়া তো শেষ, এত সহজে হবে না। তো যাই হোক, এনার খাওয়া না শেষ হলে কী হবে? ব্লগটা তো আমাকে এন্ড করতেই হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কী করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করতে হবে। আবার কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো আমরা। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ওয়াইফের চ্যানেলটাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সুরূপা ডায়রি, টাটা। আবার কোন ইন্টারেস্টিং ও আরেকজন টাটা বলার জন্য রেডি হয়ে গেছে, বলো টাটা। ভ্যালেন্টাইন্স ডেতে একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য, আবার কাল আসছি কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।